আরে কি করতেছিস তুই? আরে একটু লুতুপুতু করতেছিস। আরে ভাই সময় নাই, এটা তো শো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কর। শুরু হয়ে গেছে? হ্যাঁ। হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড দ্য বি শো। আমি রাজীব আর আমার সাথে আছে আমি রাজন। কি করতেছিস তুই এতক্ষণ? আরে আর বলিস না, আমার হচ্ছে এক ফ্রেন্ডের বার্থডে, বুঝছস? এখন মানে আমি বুঝতে পারতেছি না যে কি গিফট দেওয়া যায়। মানে এত নেট ঘাটাঘাটি করলাম, মাথায় কোনো আইডিয়া আসতেছে না। কেন খুঁজে পাস নাই কোনো পছন্দের গিফট? না কোনো আইডিয়া আসতেছে না তো, এখন তোর মাথায় কোনো কিছু আসলে আমার বল। আচ্ছা দেখ, আমি যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি তোর এমন একটা গিফটের কথা বলতে পারি যেটা দিলে তোর বন্ধু খুশি হবে, তো গিফটটা সম্পূর্ণ কেমিস্ট্রি রিলেটেড। আর বাহ, দে আইডিয়া দে দেখি তোর মাথায় কি আসে। আচ্ছা গিফট হলো লাভা ল্যাম্প। নাম শুনছিস কখনো? লাভা ল্যাম্প না তো। আচ্ছা লাভা ল্যাম্প এটা সম্পূর্ণ তুই নিজের হাতে তৈরি করতে পারবি বাসা থেকে। আচ্ছা, এবং খুব সুন্দর একটা জিনিস। প্রসিডিউরটা কি? আচ্ছা প্রসিডিউর চল আমরা দেখে নিই আমরা একটা ভিডিওর মাধ্যমে। লেটস স্টার্ট দ্য প্রসিডিউর। এই এক্সপেরিমেন্টটি করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে পানি, তেল, ফুড কালার এবং ভিটামিন সি। প্রথমে আমরা পানি নেব, তারপর পানির চেয়ে 3-4 গুণ তেল নেব। তারপর আমরা আমাদের পছন্দ মতো 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দেব। ফুড কালার পানিতে ঠিকমতো মেশার পর আমরা ভিটামিন সি এর ট্যাবলেটটি দিয়ে দেব। তাহলেই দেখা যাবে কিভাবে আকর্ষণীয় লাভার বুদবুদের সৃষ্টি হয়েছে। এখানে যে প্রসেসের মাধ্যমে এই বুদবুদের সৃষ্টি হচ্ছে তা হচ্ছে পানির চেয়ে তেলের ঘনত্ব কম, তাই তেল পানির উপরে ভেসে ওঠে। ফুড কালারের ঘনত্ব তেলের চেয়ে বেশি, তাই তেলের নিচে পানিতে মিশে যায়। ভিটামিন সি সমৃদ্ধ এই ট্যাবলেটে অ্যাসকর্বিক অ্যাসিড ও কার্বনেটের কিছু বিক্রিয়ার কারণে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যা বুদবুদ আকারে বের হয়ে যায়, আর এভাবেই সৃষ্টি হয় লাভা ল্যাম্পের। আমাদের সবচেয়ে প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা কিন্তু মোবাইল ফোন। আচ্ছা, যেটা ছিল আমরা 1 মিনিট চলতে পারি না। মানুষ বলে যে জীবন মানে পানি, কিন্তু জীবন মানে কিন্তু বর্তমানে মোবাইল স্মার্টফোন, তাই তো? আচ্ছা এই যে স্মার্টফোনের যে উপরে যে আমরা গ্লাসটা দেখতেছি গরিলা গ্লাস, এই গ্লাসটা তৈরির পিছনে কিন্তু কেমিস্ট্রি রয়েছে, কি জানিস সেটা? না তো। আচ্ছা তোকে বলতেছি, এই যে গ্লাসটা এটা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন, সোডিয়াম ইত্যাদি সমন্বয়। এই যে মৌলগুলো আছে এগুলো দিয়ে যে আমাদের কাজটা তৈরি করা হবে সেই কাজটা পুরো খুব কম, যার ফলে সেটা যদি আমি উপরে থেকে ফেলাই দিই ভেঙে যাওয়ার পরে, এবং আমাদের এই দামি স্মার্টফোনটি তাদের খুব নষ্ট হয়ে যাবে। তো এই কারণে কেমিস্ট্রিবিদরা কী করলো জানিস? সোডিয়াম আয়নকে অ্যালুমিনিয়াম সিলিকেটের উপস্থিতিতে পটাশিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, যার ফলে এই সাধারণ নরম যে আমাদের গ্লাসটা থাকে এই পাতলা গ্লাসটা তখন অনেক গরিলার মতন শক্ত হয়ে যায়, যার ফলে এই গ্লাসটা আমরা ইউজ করে আমাদের মোবাইলটা প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে বুঝতেই পারছিস মোবাইলেও কেমিস্ট্রি আছে। আরে বাহ জোস, তো এভাবে তো ভেবেই দেখিনি। কীভাবে ভাবতি সারাদিন তো বেটা তুই মোবাইল নিয়ে পড়ে থাকবি। আচ্ছা রাজন, তুই নাকি গতকালকে সিনেমা দেখেছিলি? হ্যাঁ গতকাল সিনেমা দেখেছিলাম, গতকালকে জোকার মুভিটা দেখছি জানিস না, অসাধারণ ছিল মুভিটা। বাট একটা কাহিনী বুঝলাম না, জোকার হঠাৎ হঠাৎ করে হাসে, হঠাৎ হঠাৎ করে কান্না করে, কোনো রোগ নাকি এটা? হ্যাঁ এটা হচ্ছে তোর এক, এটা বেসিক্যালি হচ্ছে তোর ইনভলিউন্টারি ইমোশনাল এক্সপ্রেশন। চল এটা নিয়ে এটা সম্পর্কে দেখে নেওয়া যাক। আচ্ছা চল। ইনভলান্টারি ইমোশনাল এক্সপ্রেশন হলো এমন একটি শর্ত যা কোনো ব্যক্তি আবেগ প্রকাশের অনিয়ন্ত্রিত পর্বগুলি অনুভব করে, অর্থাৎ তাদের কান্নাকাটি, হাসি বা রাগের পর্ব রয়েছে যা তাদের বর্তমান মেজাজের সাথে সামঞ্জস্য নয়। এই অবস্থাটি লেভেল এফেক্ট, সিউডো বারবার এফেক্ট, মানসিক লেভেলিটি এবং প্যাথোলজিক্যাল হাসি এবং কান্নাকাটি হিসেবেও পরিচিত। এটি উভয় রোগী এবং তাদের প্রতি যত্নশীলদের জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে, কারণ লক্ষণগুলি ভুক্তভোগীদের অপরাধী, বিশ্রী, বিব্রতকর এবং সামাজিক মিথস্ক্রিয়ায় অংশ নিতে নারাজ বোধ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের আঘাতের পরে বা ডিমেনশিয়া, মোটর নিউরন ডিজিজ এবং একাধিক স্ক্লেরোসিসযুক্ত লোকদের দেখা যায়। এটি সম্পর্কিত রোগগুলির যে কোনো পর্যায়ে উপস্থিত হতে পারে। বিজ্ঞানের পুকুরাত তোমরা কি কখনো হাতের টুথপেস্ট নাম শুনেছো? তোমরা হয়তো সবাই টুথপেস্ট চেনো, কিন্তু হাতের টুথপেস্ট শব্দটি সম্পূর্ণ নতুন তোমাদের কাছে, তাই না? তোমরা চাইলে এই নতুন মজাদার এক্সপেরিমেন্টটা নিজেদের বাসায় বসেই করে ফেলতে পারো। কীভাবে এই হাতের টুথপেস্টটা তৈরি করা হয় এবং জিনিসটা কী, চলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই।
হাতির টুথপেস্ট। এটি একটি রাসায়নিক প্রক্রিয়ার ফলাফল যা প্রচুর পরিমাণে ওজন ফেনা তৈরি করে। ফোমের গতিবিতন টুথপেস্টের মতো দেখে মনে হচ্ছে কোনো টিউব থেকে স্কোয়াট হচ্ছে, যখন ফেনার পরিমাণ সাধারণত একটি হাতির দাঁত ব্রাশ করার জন্য যথেষ্ট। ঘন হাইড্রোজেন পারঅক্সাইড একটি শক্তিশালী অক্সিডাইজার কিনা দয়া করে সচেতন হন। এটি ত্বকে ব্লিচ করতে পারে এবং সম্ভবত জ্বলন হতে পারে। যথাযথ সুরক্ষা, সতর্কতা এবং একজন প্রাপ্তবয়স্কের উপস্থিতি ব্যতীত চেষ্টা করবেন না। এছাড়াও ল্যাব সংস্করণে পটাশিয়াম আয়োডাইড রয়েছে, যা গরম তাপমাত্রায় পৌঁছতে পারে। আপনি যদি বাড়িতে থাকেন তবে আমরা আপনাকে পরিবর্তে জল এবং শুকনো ইস্ট ব্যবহার করার পরামর্শ দিব। এটি দিয়ে মজা করুন, তবে নিরাপদে থাকুন। ওকে, তাহলে বিজ্ঞানের পোকারা, আজকে আমাদের দ্য বিশো এপিসোড এ পর্যন্তই। তোমাদের এপিসোড কেমন লাগলো আমাদেরকে জানাতে পারো। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। স্টে উইথ সায়েন্স বি। Till then, goodbye.